असलामुअलैकुम हाफ एक्शन ब्लग चैनल पक्ष के आज के नतून ब्लगे मरी आहमेद अपन सबा के अनेक अनेक शुभेच्छा जाची आशा करी सबाई अनेक भलो आओ भलो आर तो मने अनेक खुशी कारण एक दिन पर ही चले जा प्रिय जैगा सावारे विथ बैग एंड बैगेज एर मध्य बासा पाल्टानों समस्त प्रस्तुति तो चलते ही उन्नीशे जुलाइए अपन साथु कथा शेयर करसा पाल्टानों जो तो आज के जेहे तो एकुश तारीख मजखने एक दिन पार कर फेले तो एकुशे एकुश तारीख और आगामी कल के हे बाईस तारीख आज के एकदम बासा पूरा लंड भंड सब एक जगह करा जिनिसपत्र बई खाता कपड़ चोपड़ हाड़ी पतिल सब किछु एकाकार करा फ्रिज परिष्कार करे फेले खुले और समस्त माछ मांस काँचा बाजार फ्रिजे जा छिलो मोटामोटी सब खेये शेष करे फेले तो एखन सेरकम आर किछुई नाई आज के राते हुए जाबे आर कि फाइनल फिनिशिंग रान्ना शेष करे फेलबो आज के राते तो एखन सन्ध्या आमि सारा दिनेर एई दौड़झाप करते करते एखन एकदम एकटु टायार्ड हये गेछि तो एखन आमि एकटु चा बानाच्छि আমার ফ্রিজে একটা ড্যানিশের কোটা রয়েছিল এই ড্যানিশের কোটা ড্যানিশ না সরি স্টারশিপ মানে কনডেন্স মিল্ক আর কি এই কনডেন্স মিল্ক এই অল্প একটু আছে এটার মধ্যে এটা আমি এখন চা বানিয়ে এটা শেষ করে ফেলব কনডেন্স মিল্কের চা কিন্তু আমার খুব পছন্দ অনেকেই কিন্তু কনডেন্স মিল্ক পছন্দ করেন না এটাকে আনহাইজেনিক মনে করেন হয়তো বা এটা আনহাইজেনিক হতেও পারে কিন্তু আমার কনডেন্স মিল্কের চা খুব ভালো লাগে আমি কনডেন্স মিল্ক বাসায় সবসময় রাখি চা খাওয়ার জন্য গুড়া দুধের চা আর কনডেন্স মিল্কের চা এই দুইটা আমার মানে অনেক বড় একটা দুর্বলতা কিন্তু গরুর দুধের চা কিন্তু আমার কেন যেন পছন্দ না অনেকের গরু দুধের চা খুবই পছন্দ কিন্তু আমার কেন যেন গরুর দুধের চা খেলে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে চায়ের মধ্যে তো আমি খেতে পারি না তো এই জন্য কনডেন্স মিল্ক সবসময় রাখা হয় তো এই কনডেন্স মিল্ক এতটুকু যদি থেকে যায় আমার কালকে বাসা চেঞ্জ করার সময় এইটুকু আমি কী করব এই জন্য আমি এটা এখনই সাবার করে দিচ্ছি তো আপনার সাথে থাকুন আমি আজকে সব প্যাকিং করব প্যাকিংয়ে আমাকে আপনারা ডিরেক্ট সাহায্য তো করতে পারবেন না তবে হ্যাঁ আমার কাজগুলো আপনারা দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করুন এটাই আমার জন্য অনেক বড় একটা হেল্প হয়ে যাবে মানে আমার একটা প্ল্যান আছে যে আমি এখন আজকে তো একুশ তারিখ আর কালকে খুব সম্ভবত ভোরবেলা আমরা বাসা শিফট করছি তো এর মধ্যেই আমি করে ফেলবো আজকে রাতের মধ্যে আমার যা যা আর কি গোছানো বাকি আছে সেগুলো করে ফেলবো তো এখন আমি আসলে এই যে গরুর মাংস বসিয়েছি গরুর মাংসটা রান্না হচ্ছে গরুর মাংসটা হচ্ছে আপনার আজকে রাতের এবং কালকে এই বাকি তরকারিটুকু আমি একটা বাটিতে করে নিয়ে আমি সাবার চলে যাব কারণ ওখানে যেয়ে আমি সাথে সাথে রান্না করার সুযোগ পাবো না তাছাড়া ওখানে যেয়ে মানে একটা হজবড়াল অবস্থা থাকবে তো ওই সময় আসলে খাবার নিয়ে যেন আমাকে টেনশন না করতে হয় জন্য আমি তরকারিটা সাথে নিয়ে যাচ্ছি ওখানে যেয়ে জাস্ট ভাতটা করে ফেলবো তারপরে খাওয়া হয়ে যাবে দুপুরের লাঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ প্রেশার কুকারে গরু মাংসটা বসিয়ে দিয়েছি এখানে এটা মোটামুটি একটু কষানো হয়ে গেলে আমি এটা প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হুইসেল দিব দিয়ে আমি এটা আর কি করে ফেলব এই আজকে দুপুরের যা যা রান্না করেছিলাম একটু শেয়ার করি মানে দুপুরে আমি খুব অল্প অল্প করে রান্না করেছি রাতে খাওয়ার পর আর ফ্রিজে যেন কোনো তরকারি আমাকে রাখতে না হয় সব যেন শেষ হয়ে যায় একটু পুঁই শাক রান্না করেছিলাম তারপরে ডিম ভুনা করেছিলাম চিকেন ছিল ফ্রিজে ছোট ছোট করে কিমা করে কাটা চিকেন ছিল ফ্রিজে তো এই চিকেনগুলো নিয়ে আমি একটু চিন্তা পড়ে গেছিলাম যেগুলো ফ্রিজের জিনিস যদি খাওয়া না হয় আমি কীভাবে এটা নেই সবার পর্যন্ত পরে চিকেনগুলোকে আমি একটু চাইনিজ ভেজিটেবল যেভাবে আমরা রান্না করি কারি ওভাবে আর কি চিকেনটাকে আমি রান্না করেছি নাসিনীর এক্সাম চলছে
নাশনীর স্কুল থেকে অনলাইন ক্লাস করানো হয়, আর সেটা একদম রাত 8টা বাজে এক্সাম নিচ্ছেন ওনারা এখন। কারণ যেহেতু বাচ্চারা সবাই বাবা মার আইডি দিয়েই কাজ করে, নিজেদের আইডি নাই, তো বাবা মারা যেহেতু দিনের বেলা ব্যস্ত থাকেন, এই জন্য রাত 8টা বাজে টাইমটা করা হয়েছে। মোটামুটি কাঁচের জিনিস বাদে আমরা আমাদের সমস্ত বই খাতা কাপড় চোপড় হাঁড়ি পাতিল জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি। সারা ঘর ভরা বস্তা, ব্যাগ, কার্টুন, গাঠি, বোচকা এগুলো দিয়ে পুরো ঘর ভরে গিয়েছে। তা আজকে মজার কথা হচ্ছে, আজকে সারা রাত কিন্তু আমরা কেউই ঘুমাবো না। নশিনী মেবি ঘুমিয়ে যাবে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই জাগ না থাকবো। কারণ ভোর 7টা বাজে যদি গাড়ি আসে, তারা আমাদের বলেছে 7টা বাজেই চলে আসবে, তো ওই সময় যদি তারা আসে আর কাজ শুরু করে দেয়, তখন যদি আমরা ঘুমিয়ে থাকি কিন্তু আমরা কিন্তু 7টা বাজে উঠতে পারবো না। তো এই কারণেই আমরা ডিসাইড করেছি যে আজকে রাতটা আমরা আর ঘুমাবো না, জেগেই থাকবো। আমার হাজব্যান্ড তো এমনিও জেগে থাকবে, কারণ অফিসের অনেক কাজের চাপ। এখন অপেক্ষা কখন সকাল হবে, কখন গাড়ি আসবে, কখন এই গাঠি বোচকা সব গাড়িতে লোড হবে, আর আমরা আমাদের প্রিয় জায়গা সাভারে রওনা হব। সামনের ব্লগে আমরা অবশ্যই দেখব আমাদের এই বাসা পাল্টানোর ফাইনাল কী কী হলো। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ব্লগগুলো কন্টিনিউ দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমার নেক্সট ব্লগগুলো যখন আমি আপলোড করব, তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে আসবে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে যদি এরকম নন স্টপ বৃষ্টি হতে থাকে, তাহলে যে কিছু টেনশন লাগছে আমার এখন। আমরা দেখবো আজকে ফার্স্ট টাইম যে এজেন্সির লোকরা কীভাবে কাজ করে।